السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه بينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الله رب العالمين درباره অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাজার ব্যস্ততার মাঝেও আজকের মুবারক এবং বরকতময় শাবান মাসের এই দিনী মাহফিলে, মাসিক ইসলাহী মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সুস্থতার সাথে নিরাপদে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শাবান মাসের আজকে 17 তারিখ, আর 12 দিন বা 13 দিন পর মমিনের বহুল কাঙ্ক্ষিত রমাদানুল মুবারকের সূচনা হবে আল্লাহ চাহেন তো। রমাদানের আগে এটাই আজকের সর্বশেষ মজলিস। আল্লাহ পাকের তৌফিকে আল্লাহ পাক যদি সুযোগ দান করেন, ইনশাআল্লাহ ঈদের পর আবার এই মজলিস শুরু হবে। রমাদানে প্রত্যেকের নিজেদের আমলি ব্যস্ততা থাকবে, সেই কারণে রমাদানে মজলিস স্থগিত থাকবে। ইনশাআল্লাহ রমাদানের পরে আবার আমরা শুরু করব। রমাদানকে সামনে রেখে কিছু কথা আজকে আরজ করতে চাই। যেহেতু আমাদের সামনে রমাদানুল মুবারক, মুমিনের দোরগোড়ায় উপস্থিত রমাদান, যে মাসে অবস্থান করছি এই মাসটিও অত্যন্ত দামি মাস, শাবান মাস। শাবান মাস মহিমান্বিত মাস, লাইলাতুল বারাত অতিবাহিত হয়েছে, শবে বরাত অতিবাহিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে মাসে রোজা রাখতেন, রমাদানের প্রস্তুতি নিতেন। সাহাবায়ে কেরামকে রমাদানের জন্য প্রস্তুতি নিতে বলতেন,
সাহাবায়ে কেরামকে রমাদানের সংবাদ দিতেন এবং রমাদানের ব্যাপারে খুশির সংবাদ দিতেন যে রমাদান সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীদের উম্মত ছিল, আমাদের নবীর উম্মত আমরা উম্মতে মুহাম্মাদি, মধ্যমপন্থী উম্মত, যাদের প্রত্যেকটি কাজ সীমালঙ্ঘনের আওতামুক্ত, যাদের প্রতিটি কাজ বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে এতিদাল ভারসাম্যতা রক্ষা করে করা, যে এই উম্মতের বৈশিষ্ট্য। উম্মাতে ওয়াসাদ, উম্মা মুতাদিলা, ভারসাম্যপূর্ণ উম্মত। এই উম্মতের প্রতিটি কাজ প্রতিটি ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে এতিদালের সাথে ভারসাম্যতা রক্ষা করে করার নিয়ম। আল্লাহ বললেন, কুমকুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের নারী পুরুষরা শ্রেষ্ঠ অন্যান্য উম্মতের নারী পুরুষের তুলনায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমাতুন। হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার এই উম্মত আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহরুল আখিরুন আস-সাবিকুন। বুখারী শরীফের হাদিসে বলেন যে আমরা দুনিয়াতে পরে এসেছি ঠিক, কিন্তু জান্নাতে আমরা সবার আগে যাব। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ারজু আন তাকুনু নিসফ আহলি জান্নাতি। উম্মতকে লক্ষ্য করে বলেন, উম্মত আমি আশাবাদী আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক জান্নাতের অর্ধেকই হবে তোমরা, আর বাকি অর্ধেক হবে সব উম্মত মিলিয়ে, আর উম্মতে মুহাম্মাদি একাই হবে অর্ধেক জান্নাতের। আর সোয়া লক্ষ নবী পিছনে অতিবাহিত হয়েছেন, তাদেরও উম্মত ছিল, সবার উম্মত মিলে অর্ধেক জান্নাত, আর আমরা উম্মতে মুহাম্মাদেরাই অর্ধেক জান্নাতি। আল্লাহ নবীর যেটা আশা সেটা অবশ্যই আল্লাহ পাক পূরণ করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে শ্রেষ্ঠ উম্মত কেন বানালেন, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি। কেন? আমাদের নবী সাইয়িদুল আম্বিয়া, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ। আমাদের নবী সবার উপরে তার মর্যাদা, সমস্ত নবীদের উপর তার মর্যাদা, আসছেন শেষে কিন্তু মর্যাদার দিক থেকে সবার উপরে। আমাদেরকে আল্লাহ আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআনুল কারীম, এই কিতাব হলো সাইয়িদুল কিতাব, সাইয়িদুল কুতুব, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমাদের কোরআনে কারীম। তাওরাত, ইঞ্জিল, জাবুর আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে দিয়েছেন, জাবুর দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, ইঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, তাওরাত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, কিন্তু আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস দিয়েছেন, সেই মাসটির নাম হলো রমাদানুল মুবারক। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত দিয়েছেন, পৃথিবীর সমস্ত রাতের মধ্যে যে রাতটি সবচেয়ে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা রাখে, লাইলাতুল কদর, সেই রাত আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন, জুমার দিন, দুই ঈদের দিন, আরাফার দিন, এগুলো শ্রেষ্ঠ দিন। সাইয়িদুন নাহার আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন, যে কারণে এই উম্মত শ্রেষ্ঠ হয়েছে এবং এই উম্মত মর্যাদাপ্রাপ্ত উম্মত, উম্মত খায়রা উম্মাহ। রমাদান আমাদের সামনে, শ্রেষ্ঠ মাস আমাদের সামনে, শ্রেষ্ঠ রাত আমাদের সামনে। কোরআনে কারীম নাজিল হয়েছে রমাদানে, লাইলাতুল কদরে, সেই কোরআনে কারীম আমাদের সামনে। আল্লাহ তাআলা উর্দু জগৎকেও সাজান রমাদানকে কেন্দ্র করে। রমাদান উপলক্ষে যেমন প্রস্তুতির প্রয়োজন, আল্লাহ তাআলাও উর্দু জগতের কিছু প্রস্তুতি সম্পন্ন করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ।
রমাদান শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে যায়, এই প্রস্তুতি। হাদিসে আসছে যে যখন রমাদান আসে সুফিরাতি শায়াতিন, শয়তানকে শেকলবদ্ধ করে রাখা হয়, ফলে গুনাহের পরিবেশ থাকে না, মানুষ গুনাহের দিকে ঝুঁকে না, মানুষ নেক আমলের দিকে ঝুঁকে যায়। রমাদানের বরকত এটা। উর্দু জগতে কিছু প্রস্তুতির মধ্যে এটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন, ইদা কাদা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা, যখন রমাদান আসে আল্লাহ পাকের রহমতের দরওয়াজাগুলো খুলে যায়। অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতাহ মিনহা বাব, হাদিসে নবী বলেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর খোলা হয় না। আর বিপরীত ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা বন্ধ করা হয় না। বিপরীত জাহান্নামকে বন্ধ করা হয়, জাহান্নামের দরজা খোলা হয় না। এই শ্রেষ্ঠ মাসের ওসিলাতে আল্লাহ তাআলা জান্নাত এ দরজাগুলো আমাদের জন্য খুলে দেন, অবারিত উন্মুক্ত করে দেন, যেন আমরা আল্লাহ পাকের রহমতের দিকে ধাবিত হতে পারি, আল্লাহ পাকের রহমত আমরা বেশি বেশি অর্জন করতে পারি। হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রমাদান আসে তো আল্লাহ তাআলা সুলসিলাতি শায়াতিন অমানাতুল জিন্নি, দুষ্ট জিনদেরকে শয়তানকে ইবলিসকে আল্লাহ তাআলা শেকলবদ্ধ করে ফেলেন, এদেরকে আটক করে ফেলেন, আর একজন ঘোষক নির্ধারণ করে দেন। ওয়াদা মুদাদিন, একজন ঘোষক ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে পাকের মধ্যে, দাদা মুনাদিন, একজন ঘোষক রমাদানকে সামনে রেখে রমাদান আসে ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ প্রত্যাশী, আকবিল, সামনে অগ্রসর হও, তোমার জন্য কল্যাণের দরজাগুলোকে রব্বুল আলমিন খুলে দিয়েছেন, সেই কল্যাণগুলো তুমি অর্জন করার জন্য সচেষ্ট হও, সজাগ হও, গভীরে থেকো না, উঠে যাও, উঠে যাও, সজাগ হও, সচেতন হও, নিজেকে পবিত্র করো, নিজেকে পরিশুদ্ধ করে নাও, পরিচ্ছন্ন হয়ে যাও, রমাদান সামনে আল্লাহর রহমতের দরজাগুলো খোলা হবে, তুমি কল্যাণ পাওয়ার জন্য ধাবিত হও, অগ্রসর হও, দ্রুত দৌড়াও, আকবিল, কল্যাণের দিকে হও যাও, কল্যাণ অভিমুখী হও, কল্যাণমুখী হও, সওয়াবের দিকে আগে বাড়ো, যে কাজে সওয়াব আছে নেকি আছে ওই কাজের দিকে সামনে বাড়ো, ওই কাজের দিকে বেড়ে যাও, ওই কাজের দিকে এগিয়ে যাও, ওই কাজ করো আর আল্লাহ তোমাকে সন্তুষ্টি হাসিল করো। আর যে ব্যক্তি গুনাহে লিপ্ত, গুনাহের মধ্যে সে নিমজ্জিত, আল্লাহ পাকে নাফরমানির মধ্যে লিপ্ত, এমন ব্যক্তিকে ঘোষক বলে, হে গুনাহে আক্রান্ত ব্যক্তি, হে আল্লাহ পাকে নাফরমানিতে আক্রান্ত ব্যক্তি, হে হারাম অর্থ উপার্জনকারী ব্যক্তি, হে হারাম ভক্ষণকারী ব্যক্তি, হে হারাম কাজে লিপ্ত ব্যক্তি, আকসির, মুলতুবি দাও, খাদ্য হও, খারাপ কাজকে ছাড়ো, বন্ধ স্বভাব ছাড়ো, নেকির কাজে দৌড়াও, আকসির, ওয়াইল্লাহি উতাকাউ মিনান নার, আর রমাদানে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রমাদানের প্রতি রাত্রে, প্রতি রাতে রমাদানের অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এগুলো আসমানের প্রস্তুতি রমজানকে সামনে রেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন রমাদানের সামনে, রমাদানকে সামনে রেখে সাহাবায়ে কিরামকে সুসংবাদ দিতেন রমাদানের ব্যাপারে, বলতেন যে ইদা জাআকুম শাহরুল আযীম, কদ জাআকুম শাহরুল আযীম, এক বিশাল মর্যাদার মাস তোমাদের দোরগোড়ায় উপস্থিত, জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু ফরিদা, যে রমাদানের রোজা আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করেছেন, এবং ওয়াফিহি তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, যে মাসে আসমানের আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে যাওয়া হয়, ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, যে মাসে জাহান্নামের দরওয়াজাগুলোকে
বদ্ধ করে দেওয়া হয়। অতগল্লু ফিহি বরাদাতুশ শায়াতিন, যে মাসে শয়তানকে তালাবদ্ধ করে দেওয়া হয়, এবং যে মাসে ওয়ালিল্লাহি লাইলাতুন, এমন একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহরিন, যে রাতের ইবাদত 1000 বছর ইবাদতের চেয়েও অনেক বেশি দামি এবং শ্রেষ্ঠ, অনেক বেশি মর্যাদা রাখে এক রাতের ইবাদত। ওই রাতটি এই মাসে আসছে আছে, এবং হরিমা খৈরাহা, যে ওই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হরিম, সে প্রকৃত অর্থেই বঞ্চিত হয়ে গেল, প্রকৃত অর্থেই সে মাহরুম হলো। সে রাত হচ্ছে লাইলাতুল কদর, যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে অনেক বেশি, অনেক অনেক বেশি দামি এবং মর্যাদা রাখে। ওই রাতের থেকে যে বঞ্চিত হয়ে গেল, সে প্রকৃত অর্থেই বঞ্চিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে হাদিস বলেছেন, সাহাবায়ে কিরামদের প্রস্তুতি দেয় এক বিশাল মাস সামনে, এ মাসের বৈশিষ্ট্য বললেন, রাহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ হয়, লাইলাতুল কদর পাওয়ার জন্য যেন আগ্রহী হও। সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করলেন, এবং রমাদানকে ধন্যবাদ জানিয়ে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে শাবানের শেষ দিনে আল্লাহ নবী খতম আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়ামি মিন শাবান, শাবান মাসের শেষ দিনে আল্লাহ নবী আমাদের সামনে ভাষণ দিলেন, একটা বয়ান রাখলেন। কি বয়ান? ইয়া আইয়ুহান নাস ক্বাদ আগাল্লাকুম শাহরুল আযীম, বিশাল এক মাস, হে লোক সকল, বিশাল মর্যাদার এক মাস তোমাদের সামনে উপস্থিত। ক্বাদ আগাল্লাকুম শাহরুল আযীম, শাহরুল মুবারক, যে মাসের বৈশিষ্ট্য হলো এই মাসটি অনেক বেশি বরকতময়, অনেক বেশি মর্যাদা রাখে, যে মাসের যে কাজগুলোর সওয়াব অনেক বেশি, এমন এক মাস, এমন এক দামি মাস তোমাদের সামনে উপস্থিত। শাহরুল মুবারক, যে মাসের প্রতিটি কাজে বরকত আছে, যে মাসের প্রতিটি আমলে দুনিয়াবি, আর্থিক, পার্থিব, অপার্থিব সব কাজের মধ্যে বরকত, এবং যে মাসে লাইলাতুন, এমন এক রাত আছে, অফিহি খায়রুম মিন আলফি শাহরিন, যে মাসে, যে রাতের ইবাদত 1000 বছর মাসের ইবাদতের চাইতে উত্তম, লাইলাতুল কদর আছে, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, যে মাসের দিবসে রোজা রাখায় আল্লাহ ফরজ করেছে। সুতরাং প্রত্যেক মুসলিম সুস্থ এবং বুদ্ধি জ্ঞান সম্পন্ন বালেগ প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপরে রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, রমাদান মাস যে পাবে তোমাদের মধ্যে, ফালিয়াসুমহু, সে যেন রমজানের প্রতিটি রোজা রাখে। এই জন্য যাদের সন্তানেরা বালে ছেলে মেয়ে, অবশ্যই তাদেরকে রোজা রাখতে বলতে হবে, রোজা রাখার নির্দেশ দিতে হবে। অনেকেই সন্তান বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, পরীক্ষার অজুহাতে, এই অজুহাতে, সেই অজুহাতে বলে স্বাস্থ্য নষ্ট হবে, কষ্ট হবে পরীক্ষা দিতে, এগুলো বলে বলে বালেগ সন্তানকে, ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না। অনেক বাপ মা এমন আছে, বিশেষ করে মায়েরা সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, বলে যে কষ্ট হবে, অথচ বালেগ। মাসলা হলো প্রত্যেক বালেগ নরনারীর উপর রোজা রাখা ফরজ, সে সুস্থ থাকে, পাগল না হয়, সুস্থ মস্তিষ্কের অধিকারী, পাগলও নয়, সে বালেগ, প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট, তার উপর রোজা রাখা ফরজ। এই সমস্ত ঠুনকো অজুহাতে রোজা রাখতে না দেওয়া তাকে গুনাহে লিপ্ত করার নাম, এটা অনেক বড় গুনাহ। শরীয়তের বিধান পালনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়া এবং এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শরীয়তের আল্লাহর বিধান পালনে, এর চেয়ে বড় দুঃসাহসিকতা আর কি হতে পারে? এই জন্য বালেগ পুরুষ, বালেগ নারী রোজা রাখা তাদের জন্য ফরজে আইন, রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজে আইন।
এবং বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা রোজা রাখার জন্য বাচ্চারাও যেন রোজা রাখে, উৎসাহিত করা, একবার দুবার তিনবার খাবে, তোমার তিনটা রোজা হয়েছে, বাচ্চাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করা, অভ্যস্ত করা। বাচ্চারা যদি রোজা রাখতে চায় আর মনে হয় যে না সে পারবে একটু চেষ্টা করলে, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে সুযোগ দেওয়া উচিত নেক কাজে বাচ্চাদেরকে অংশগ্রহণ করানো, এটাও সওয়াবের কাজ। এই জন্য সাহারির সময় বাচ্চাদেরকে জাগিয়ে দিন। সাহারি এটা ইবাদত, ইফতার এটা ইবাদত, শুধু খাওয়া নয়, উভয়টি পৃথক দুটি ইবাদত। যদি আল্লাহ নবী বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বরকাহ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আর রাতেই খেয়ে শুয়ে যায় না, সেটা বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। সাহারির জন্য উঠলে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়। এক মাস যদি আমি সাহারির জন্য উঠে দুই চার রাখা তাহাজ্জুদ পড়ি, আল্লাহ পাক নিজ রহমতে আমাকে বাকি বছরের সময়টুকুতে তাহাজ্জুদে অভ্যস্ত করে দিবেন, আমি উঠতে পারবো না।